এই ভিডিওতে আমরা ইন্টিগ্রেশনের একটা ইম্পর্টেন্ট টপিকস দেখব, সেটা হলো লিনিয়ার প্রপার্টি। ইন্টিগ্রেশনের লিনিয়ার প্রপার্টি আমাদের প্রায় প্রতি অঙ্কেই কাজে লাগে, এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। লিনিয়ার প্রপার্টিতে আমরা মূলত দুইটা জিনিস দেখতে পারি। একটা হলো যে ফাংশনের সাথে যদি কোনো কনস্ট্যান্ট গুণ থাকে, তাহলে সেই কনস্ট্যান্টটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো। যেমন এখানে এফ অফ এক্স একটা ফাংশন, এক্স এর আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এখানে সি দ্বারা, সি একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করা হয়েছে। তাহলে আমরা ইচ্ছা করলে এই কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে এসে শুধু এফ অফ এক্স কে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। আরেকটা বিষয় হলো যে যোগ বা বিয়োগ যদি আলাদা আলাদা ফাংশন থাকে, যেমন এখানে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স আছে, এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স আছে, দুটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে আছে, তখন আমরা এই ইন্টিগ্রেশনটা আমরা দুইটা ফাংশনের ভিতরে দিয়ে দিতে পারবো। আমরা এফ অফ এক্স কে আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দিতে পারবো, জি অফ এক্স কে আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দিতে পারবো। আর মাঝখানে প্লাস থাকলে প্লাস থাকবে, আর যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস থাকবে। তবে এখানে ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করার ভিতরে একটা খেয়াল রাখতে হবে যে আমাদের ইন্টিগ্রেশনটা কিন্তু মূলত এই ইন্টিগ্রেশন চিহ্ন এবং ডিএক্স একত্রে বোঝায়। আমরা যখন এফ অফ এক্স এর উপরে ইন্টিগ্রেশন দিব, তখন আমাদেরকে যেটা করতে হবে যে এই এফ অফ এক্স কে মাঝখানে রেখে আমাদের এই পাশে ইন্টিগ্রেশন চিহ্ন এবং এ পাশে কার সাপেক্ষে অর্থাৎ এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে ডিএক্স টা অবশ্যই দিতে হবে দুইটা অংশেই। যেমন এখানেও জি অফ এক্স আছে, তার সামনে ইন্টিগ্রেশন চিহ্ন এবং পিছনে ডি অফ এক্স আছে, ডিএক্স আছে। তো এই দুইটা জিনিস ইউজ করে আমরা এক্সাম্পল দেখব। দেখে ইন্টিগ্রেশন অফ 4 cos x dx, আর এটা হলো ইন্টিগ্রেশন অফ x প্লাস x স্কোয়ার dx। তো 4 টা একটা কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্ট হিসেবে এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসব, আর যে cos x টা আছে এটা একটা x এর ফাংশন, এই cos x টাকে আমরা এখানে মাঝখানে রেখে এটাকে ইন্টিগ্রেশন করলাম। তাহলে 4 এর জায়গায় 4 থাকলো, cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x, শেষে একটা প্লাস c। তারপরের অঙ্কে আমরা দেখতেছি ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে প্লাস দিয়ে দুইটা ফাংশন আলাদা আলাদা করে দেওয়া আছে, আলাদা আলাদা করা আছে, যে এই পাশে আছে এক্স, এটা একটা এক্স এর ফাংশন, এখানে আছে এক্স স্কোয়ার, এটা একটা এক্স এর ফাংশন। তো আমরা ইন্টিগ্রেশনটা এই দুইটার ভিতরে আলাদা আলাদা করে দিয়ে দিব। তো এক্স কে ইন্টিগ্রেশন করা হলো, মাঝখানে প্লাস, আবার এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করা হলো। আমরা জানি এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই 2, আর এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স কিউব বাই 3, আর শেষে প্লাস সি। এখন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স, এখানেও দুইটা ফাংশন, মাঝখানে প্লাস দেওয়া আছে, যে এটা একটা এক্স এর ফাংশন ই টু দি পাওয়ার এক্স, এটা আরেকটা এক্স এর ফাংশন সাইন এক্স। আমরা ইন্টিগ্রেশনটা দুইটার ভিতরে দিয়ে দিব, যে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলাম প্লাস আবার সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলাম। সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স, আর ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স সমান সমান মাইনাস কজ এক্স, আর শেষে প্লাস সি। ইন্টিগ্রেশন অফ 6 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, 6 একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো, আর বাকিটা ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করা হলো। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স থাকে সাথে প্লাস সি। এখানে মাইনাস দেয়া আছে যে সাইন এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন এক্স একটা এক্স এর ফাংশন, এক্স স্কোয়ার আর একটা এক্স এর ফাংশন। আমরা ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স সমান সমান মাইনাস কজ এক্স, আর এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে হয় এক্স কিউব বাই 3, সাথে প্লাস সি। তারপরে এখানে কনস্ট্যান্ট দ্বারা গুণ এবং ফাংশন দুইটার ভেতরে যোগ চিহ্ন একসাথে দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন অফ 9x প্লাস 5 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা এই 9x এর ভেতরে দিতে পারবো, আবার 5 ই টু দি পাওয়ার এক্স কে দিতে এক্স এর উপরে দিতে পারবো। তো 9x কে যখন আমরা ইন্টিগ্রেশন
চিহ্নটা দিব, তখন আমরা অলরেডি দেখি যে 9টা একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা ইচ্ছা করলে প্রথম একেবারে 9টাকে প্রথমে বাইরে নিয়ে আসলাম, আর যে শুধু x-টা থাকে সেই x-কে আমরা ইন্টিগ্রেশন করলাম। আবার যখন 5e x কে ইন্টিগ্রেশন করতেছি, তখন আমরা দেখতেছি যে 5 একটা কনস্ট্যান্ট, তাহলে 5টাকে আমরা প্রথমে বাইরে রেখে দিলাম, আর e x dx কে আমরা ইন্টিগ্রেশন করলাম। তো x কে ইন্টিগ্রেশন করলে হয় x2/2, আর ইন্টিগ্রেশন হবে e x dx, এটা সমান সমান e x, আর শেষে একটা প্লাস c। খেয়াল রাখতে হবে যে এই অঙ্কগুলোতে আমরা এখানে যদিও দুইটা ইন্টিগ্রেশন করতেছি, এখানে একটা ইন্টিগ্রেশন করলাম, এখানে আর একটা ইন্টিগ্রেশন করলাম, তো দুই অঙ্কের জন্য আমাদের আলাদা আলাদা ভাবে দুইবার সি লেখার প্রয়োজন নেই। এখানে যদি একটা সি লিখি আর এখানে যদি আরেকটা কনস্ট্যান্ট সি প্রাইম লিখি, তা আলটিমেটলি শেষ পর্যন্ত আমাদের এই সি আর এখানকার সি প্রাইম যাই লিখি না কেন, দুইটা মিলে আবার একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তো এই জন্য ইন্টিগ্রেশন যখন শেষ হবে, আমরা যখন অঙ্ক করব, একই লাইনের ভিতরে যদি অনেকগুলো ইন্টিগ্রেশনও থাকে, তখন আমরা একেবারে অঙ্ক শেষ করার পরে শেষের লাইনে এসে একটা সি যোগ করে দেবো, যে লাইনে ইন্টিগ্রেশন শেষ আর ইন্টিগ্রেশন চিহ্ন নাই সেই লাইনে এসে আমরা কনস্ট্যান্টটা লিখবো। যেমন পরের অঙ্ক, এখানে দেখা গেছে 4টা ইন্টিগ্রেশন আছে, আমরা 4টা ইন্টিগ্রেশন সবগুলো লেখার পরে এখন আর এই লাইনে আর ইন্টিগ্রেশন চিহ্ন নেই, এখন আমরা সি লিখবো। এই অঙ্কটাতে আগের মতোই 4টা টার্ম আছে, যে 3x6 2x2 7x+1। তাহলে ইন্টিগ্রেশনকে আমরা এই 4টা পার্টের ভিতরে আলাদা আলাদা করে দিয়ে দিব। দেওয়ার সময় 3 একটা কনস্ট্যান্ট, তাহলে 3টা বাইরে থাকবে, আর x6 কে ইন্টিগ্রেশন করা হলো, এখানে -2 কনস্ট্যান্ট, তাহলে -2টা বাইরে থাকলো, আর x2 কে ইন্টিগ্রেশন করা হলো, এখানে 7 একটা কনস্ট্যান্ট, তাহলে 7 বাইরে থাকলো, আর x কে ইন্টিগ্রেশন করা হলো, আর এখানে 1 আছে, ইন্টিগ্রেশন অফ 1 dx। 1 থাকলে আসলে 1টা না লিখলেও হইতো, আমরা যদি সরাসরি লিখতাম ইন্টিগ্রেশন অফ dx তাও কোনো সমস্যা ছিল না, দুইটা আসলে একই জিনিস। x6 কে ইন্টিগ্রেট করলে x7/7 আর সামনে 3 রয়ে গেছে, x2 কে ইন্টিগ্রেশন করলে x3/3, সামনে 2টা রয়ে গেছে, x কে ইন্টিগ্রেশন করলে x2/2, সামনে 7 রয়ে গেল, আর এখানে আছে 1 dx, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ dx, এটা সরাসরি x আর শেষ পর্যন্ত প্লাস c। তাহলে এই ছিল আমাদের লিনিয়ার প্রপার্টির দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হলো কনস্ট্যান্ট যদি থাকে কনস্ট্যান্টকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যেতে পারবো, আর একটা হলো প্লাস বা মাইনাস দিয়ে যদি একাধিক ফাংশন থাকে, 2 অথবা 2-এর অনেকগুলো বেশি, 5টা 10টা যতটা ফাংশনই থাকুক না কেন, আমরা সেখানে ইন্টিগ্রেশন চিহ্ন প্রত্যেকটা ফাংশনের ভিতরে আলাদা আলাদা করে দিয়ে দিতে পারবো। এই হলো আমাদের লিনিয়ার প্রপার্টি।